বন্ধুরা তোমরা কেমন আছো? সবাই আশা করি সবাই ভালো আছো, কিন্তু তোমরা কেউ তো ঘর থেকে বেরোতে পারছো না, কারণ করোনা ভাইরাসের কারণে। করোনা ভাইরাস মানে দ্রুত যে দূর হয়ে যায় আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি। আমরা এখন একটা ছোট্ট জিনিস নিয়ে একটা আলোচনা করব, সেটা হলো একটা এই ত্রিভুজটার কয়টি ত্রিভুজ আছে। তোমরা তো বিশ্বই বলতে পারবে, হ্যাঁ গণেই বলতে দিতে পারবে, বলে এই ত্রিভুজের ছয়টি ত্রিভুজ আছে, 1 2 3 4 5 6, তাই না? একটু চিন্তা করো, তোমরা কি বলবে? মানে আর একটু চিন্তা করে মাথা খাটাও, মানে এটা কি আসলেই ছয়টা ত্রিভুজ না আরো বেশি হতে পারে? তোমরা একটু চিন্তা করো, দেখবা অনায়াসেই তোমরা ওরা ত্রিভুজ সংখ্যা বের করতে পারবা। কিন্তু আমি যদি একটু চিন্তা করে তোমাদেরকে মিলিয়ে দিই, এটাতে কয়টা ত্রিভুজ আছে, এই পুরাটা মিলে হলো একটা ত্রিভুজ, 1 লিখলাম, তারপরে আমরা পাইলাম 1 2 3 4 5 6টা, মানে সবগুলো যোগ করে অর্থাৎ পাওয়ার টেনে আমরা পাইলাম 6টা ত্রিভুজ। আমরা যদি আরেকটু চিন্তা করি, মানে এইভাবে চিন্তা করি, এই যে এই পুরাটাকে নিয়ে যদি এইভাবে চিন্তা করি একটা, যে একটা, তারপরে যদি চিন্তা করি এটাকে একটা, পাইলাম দুইটা, তারপর যদি এটাকে চিন্তা করি একটা, পাইলাম কয়টা, তিনটা পাইলাম, কয়টা পেলাম, তিন। আমরা যদি আরেকটু চিন্তা করি, যদি আমরা এও চিন্তা করি একটু, মানে এই যে একটা একটা পাইলাম, তারপরে পাইলাম এই যে একটা দুইটা, তারপরে যে এই যে একটা পাইলাম তিনটা, তারপরে এই যে একটা পাইলাম চারটা, কটা পেলাম, চারটা পেলাম আমরা ত্রিভুজ। আর একটু যদি তুমি মাথা খাটাও তাহলে পাবো আমরা এই যে একটা, এইটা এটা সুজাগা করে দিয়ে দিলে এটা একটা পাবো, এটা একটা পাবো, এটা দুইটা, কটা পেলাম, 4 2 6 6 3 9 9 6 15 15 16টা। অর্থাৎ এই ত্রিভুজের ত্রিভুজ সংখ্যা হলো 16টি। বন্ধুরা কেমন লাগলো? আশা করি ভালোই লাগলো। ধন্যবাদ সবাইকে।